দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার একটু যেতে চাই। সেখানে আছেন সহকর্মী লাবণী গুহ, তার কাছে জানবো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সবশেষ তথ্য। লাবণী, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। লাবণী, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? লাবণী, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। বাংলাদেশ এডুকেশন এক্সটেনশন সার্ভিসেসের উপপরিচালক দীপা, আজ 21 ফেব্রুয়ারি শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যে ভাষার অধিকার নিয়ে এসেছিল আমাদের অগ্রজরা, তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানাতে প্রতি বছরের মতো এবারও শহীদ মিনারে জড়ো হয়েছেন হাজারো মানুষ, লাখো মানুষ। তাদের পদচারণায়, শ্রদ্ধায় শহীদ মিনারের চত্বর ভরে উঠেছে ফুলে ফুলে। সকাল থেকেই, ভোর থেকেই আসলে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতা কর্মী, সাধারণ মানুষ আসছে তাদের শ্রদ্ধার্ঘ্য জানাতে, সেই সাথে স্মরণ করছে বীর শহীদদের আত্মত্যাগ দিয়ে আমরা যদি একটু। এবং আমি দেখতে পাচ্ছি যে এখনও রাস্তা জুড়ে হাজারো মানুষ ব্যানার নিয়ে আসছে তাদের প্রতি, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। তাদের বুকে সেই চেতনা, সেই অঙ্গীকার, মাতৃভাষাকে রক্ষা করার জন্য যে অঙ্গীকার তাদের চেতনার মধ্যে, সেই জিনিসটি ভেসে উঠছে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যে সমস্ত ফুলগুলো দেয়া হয়েছে সেই সমস্ত ফুলগুলো নিয়ে এখন ছোট ছোট শিশুরা, স্কাউটের শিশুরা করছে নানান ধরনের আলপনা, ফুল দিয়ে আলপনা আঁকছে বিভিন্ন স্কাউটের। আমি যদি একটু কথা বলি যে কী ধরনের আলপনা আঁকছে বা কেন করছেরা, তার প্রতি বছর আসে কিনা আমি একটু জানতে চাই। জি, আমরা এসেছি বাংলাদেশ রোভার স্কাউট থেকে। আমরা প্রতি বছরই 21 ফেব্রুয়ারি সকল প্রোগ্রাম এখানে করে থাকি। আমরা স্বেচ্ছাসেবকের কাজ ভূমিকাগুলি পালন করে থাকি। আমাদের 2 দিনব্যাপী এখানে 4টা শিফটে কাজ করে থাকি আমরা আর কি, সবাই ঐক্যবদ্ধ হয়ে ফুল ঢাকার যতগুলি ইউনিট আছে সকল ইউনিট থেকেই, রোভার স্কাউট পক্ষ থেকে এটা আমরা করে থাকি কার্য সম্পাদন করেন। মানে এটা আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং সুশৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা এই কাজটা করে থাকি মূলত। আমি দেখতে পাচ্ছি যে সুশৃঙ্খলভাবে সকলে আসছে, ফুল দিচ্ছে, আবার চলে যাচ্ছে। এসেছেন বিদেশিরা এসেছেন, বিভিন্ন ব্যক্তিগত পর্যায়েও অনেকে এসেছেন, ছোট ছোট শিশুরা এসেছেন। কথা বলেছি অনেকের সাথে, যারা বলছে সকালবেলা ঘুম থেকে উঠে বাবা মার হাত ধরে তারা এসেছে ফুল দিতে। তো দীপা, এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ। লাবণী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।